আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো আমি আজকে গিয়েছিলাম একটা কাজে ঢাকা ইউনিভার্সিটিতে, আর সেখান থেকে আমি যাচ্ছি হলো রমনা পার্ক। আমার আপুর হাজব্যান্ড বলেছে যে সে আমাদের জন্য রমনা পার্কে অপেক্ষা করছে, আমরা যেন ঢাকা ইউনিভার্সিটি থেকে সরাসরি রমনা পার্কে চলে আসি। আর আমার সাথে ছিল আমার কাজিন। তো আমরা এসেছি রমনা পার্কে ঘুরতে। এই যে রমনা পার্কে এটা নতুন শিশু পার্ক করেছে ছোট বাচ্চাদের জন্য, এই আয়োজন ওরা যেন হচ্ছে এখানে এসে খেলতে পারে। তো এই যে রমনা পার্ক অনেক সুন্দর হয়েছে আগের থেকে, আগে এরকম ছিল না, আর অনেক এখন আগের থেকে অনেক পরিষ্কার, আর অনেক সুন্দর করে বাগান করেছে, ছোট ছোট ব্রিজ করেছে, এটা এখন আরও অনেক সুন্দর লাগে। বিকেলবেলা অনেক মানুষ এখানে হাঁটতে আসে, আর এখন রমনা পার্কের পরিবেশ আগের থেকে অনেক ভালো হয়েছে। এই যে এটা ছিল হচ্ছে গোলাপ ফুলের বাগান, তো আমার কাছে এটা অনেক সুন্দর লেগেছে। এগুলো হচ্ছে হাজারি গোলাপ, একটা গাছে অনেক ফুল ফোটে, তো এই তো আমার কাছে খুবই ভালো লেগেছে এই জায়গাটা। তো ভাবলাম যে একটা ভিডিও করে নিই, খুবই সুন্দর জায়গাটা। তো অনেকক্ষণ এখানে টাইম স্পেন্ড করার পরে আমরা হচ্ছে একটু অন্যদিকে চলে গেলাম। এই যে এই পাশটাও খুবই সুন্দর, রাস্তাটা খুবই ভালো লাগছিলো, সন্ধ্যা হয়ে গেছে, আর এই যে উপরে কৃষ্ণচূড়া ফুল খুবই সুন্দর লাগছিলো, অনেক শান্ত একটা পরিবেশ। আমার যেজু হাঁটছিলো, আপু হাঁটছিলো, ওরা সামনের দিকে চলে গেছে, আর আমি পিছন থেকে সুন্দর করে ভিডিও করছিলাম। জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এর আগে আমি রমনা পার্কে এসেছি, বাট তখন এত ভালো লাগেনি। আমি এবার অনেক দিন পরে এসেছি, প্রায় 5-6 বছর পর, আর আমার কাছে অনেক ভালো লেগেছে এবার এসে। তো এই যে কৃষ্ণচূড়া ফুল ফুল নিচে অনেক পড়ে আছে, অনেক সুন্দর লাগছে রাস্তা দিয়ে হাঁটতে, অনেক মানুষ এসেছে হাঁটতে। সো এটাই ছিল আমার আজকের ব্লগ, কেমন লেগেছে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।